ভাত খেতেই এখন ভাত তো খেতে পাচ্ছি না একদম, ভাত খেতে কষ্ট হয়ে যাবে, তাই তাও কতগুলো দিয়ে দিয়েছে। আমি বলেছি অল্প কটা দিতে ওষুধটা খাবো বলে। আর আজকে বাড়িতে রান্নাবান্না হচ্ছে, আমি রান্নাবান্না করতে পারছি না। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 7টা বাজে, এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আজ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কী করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে, তবে এখন সোজা দোকানে যাব না, অন্য একটা কাজ আছে সেখানে যাবো। দেখো বন্ধুরা, পুজোর বাসন মজা হচ্ছে আজকে বৃহস্পতিবার, তার জন্য দেখো সব নিয়ে বেরিয়েছি। পুজোর বাসনটা মেঘে নিয়ে আগে জল থাকতে থাকতে, দোকানে যাওয়ার আগে তোমার পুজো দিতে হবে। তাহলে তুমি সাবধানে কাজকর্ম করো। হ্যাঁ, আমি এখন আজই করতে পারছি না সাবধানে। সকাল 7:30 বাজতে চলল আর দেখো আকাশে প্রচুর মেঘ রয়েছে, আর আমি এখন তেল পাম্পের খুব কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা তেল নিতে এসেছিলাম, তেল নেওয়া হয়ে গেছে, নিয়ে বেরিয়ে এসেছি। আর ওখানে বেশি কথা বলতে পারলাম না, ওখানে লোকজন ছিল, কিছু লজ্জা লাগছিলো, সেই কারণে বেশি কথা বলতে পারলাম না। আর এখন আমি পাওলিয়ায় যাচ্ছি, পাওলিয়ার কাজটা শেষ করে দোকানে যাব। ফাইনালি দোকানে চলে এসেছি, আর দোকানে আসার পর এখন দোকান খুলছি। সকাল সকাল গ্যাস চলে আসলো, কালকে ফোন করেছিলাম, মামনও চলে এসছে। অপেক্ষা করো, তারপরেই তোমাকে শরবত জল দিচ্ছি, ঠিক আছে? এখন আমি চা বসিয়েছি, চাটা করে নিই, ঠিক আছে? চিনি জল, লবণ জল খাওয়া হচ্ছে, আর এটা এখন রেগুলার সকালবেলা দুপুরবেলা দুবার করে দিনে। কেন খাচ্ছ? এটা এনার্জি তোলার জন্য খাওয়া হচ্ছে, এটা এনার্জি। আর বন্ধুরা তোমরা সব কিছুই জানো, কিছুদিন আগে মামনের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে আমাদের চ্যানেলে ভিডিও বানানো বন্ধ ছিল, আর ভাবলাম আজকের থেকে আবার ডেইলি ব্লগ স্টার্ট করি। আর বন্ধুরা এখন আমি তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হলো মামন যখন কালনা হসপিটালে ভর্তি ছিল সেই সময়কার কিছু ভিডিও আমি বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো এখন আমার কাছে রয়েছে, মোবাইল মেমোরিতে রয়েছে, আর সেগুলো তোমাদেরকে এখন দেখাতে চলেছি। সকাল এখন 10:30 বাজে আর মামুন অনেকক্ষণ ধরে এখানে সামনে বসে রয়েছে, দোকানের সামনে বসে রয়েছে। আর বাড়ির থেকে মামুন সেদ্ধ ভাত নিয়ে এসছে অল্প কটা, আমাদের দাদু বাড়ি থেকে, আর সেই সেদ্ধ ভাত করা মামুন এখন খাবে। আর মামুনের খাওয়া হয়ে গেলে পরে আমার নিজের জন্য কটা রুটি বানাবো, তরকারি বানাবো। পান্তা ভাত যদি থাকে তাহলে রুটি বানাতে হবে না। হ্যাঁ দেখো তো, তুমি তো ভাত নিয়ে এসছো, তোমার জন্য ভালো আছে। হ্যাঁ তাহলে পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিই আমি, আর তুমি গরম ভাতটা খাও। তাহলে বন্ধুরা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল, রুটি বানানো ক্যান্সেল, কারণ ভাত আছে, ভাত কটা খাই। ভালো জিনিস তো, পটল ভাপা আছে, সেদ্ধ আছে, আর ভাত আছে, ছোট্ট একটা টিফিন। আর এই ছোট্ট টিফিনের মধ্যে মামনের জন্য সেদ্ধ ভাত, কেন এই এই ভাত খেতেই এখন ভাত তো খেতে পাচ্ছি না একদম, ভাত খেতে কষ্ট হয়ে যাবে, তাই তাও কতগুলো দিয়ে দিয়েছে। আমি বলেছি অল্প কটা দিতে ওষুধটা খাবো বলে। আর আজকে বাড়িতে রান্নাবান্না হচ্ছে, আমি রান্নাবান্না করতে পারছি না, দেখো তাও কতগুলো ভাত। আজকে বাড়িতে বাবা একা রয়েছে, আর বাবা আজকে দুপুরে রান্নাবান্না করবে। জিতু, বর্ষা, মা সবাই গুপ্তিপাড়া রথে গেছে, আজকে ওরা বিকেলে ফিরবে। আর এখন ফাইনালি মামনের সকালের খাবার দেখো, মামুন এই অসুস্থ হওয়ার পরে মামুনের ওপর অনেক নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক কিছু কাজ মামুনকে করতেই হবে, যেরকম বেশি বেশি জল খেতে হবে, টাইম মতো ভাত খেতে হবে, সব কিছু এটা সত্যি করতে হবে। নাহলে শরীর মানে কিসের থেকে যে ঘুরে আসলাম আমি নিজেও জানি না। দেখো বন্ধুরা এখন আমি খাবো, পান্তা ভাত নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি চানাচুর, এই দিয়ে আমি এখন এই পান্তা ভাতটা খাবো। এখন দুপুর 1:30 বেজে গেছে, আর দেখো কিছু সময় আগে মামুন এই সমস্ত বাসনপত্র এখানে মেজে পরিষ্কার করে রেখেছে, আর এখান থেকেই আমাকে একটা বাসন নিতে বললো। এখন আমরা ভাত খাবো, আমাদের খিদে পেয়েছে, সেই কারণে থালা নিতে এসেছি, থালা নিয়ে নিলাম। আর দেখো এখানে
মামুন খুব কষ্ট করে এখানে আমসত্ত্ব বানিয়েছে, যে আমসত্ত্বগুলো রোদের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে না, সেই কারণে এগুলো শুকানো যাচ্ছিল না। আর আজকে একটু রোদ হয়েছে, আর দেখো সেই ফাঁকে মামুন এগুলোকে রোদে দিয়ে দিয়েছে। আর দেখো ফাইনালি থালা নিয়ে নিয়েছি, দেখো আজকে কী রান্নাবান্না হয়েছে আমাদের দুপুরে। এখানে এক গামলা ভাত, একটু শাক ভাজা, আর এখানে কিছুটা আলু সিদ্ধ রয়েছে, আর এখানে একটা মাছের তরকারি হয়েছে চুনো মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, খুব সুন্দর করে একটা তরকারি হয়েছে। শরীরে একটু এনার্জি নেই, খুব দুর্বল শরীর, আর কিছু করতে পারছি না। এখন দেখি কটা ভাত খাই, ভাত খেয়ে কেমন লাগে না পছন্দ। তুমি যে এই দোকানে এসে যে কাজ করছো না, তাদের তো রেস্ট পাচ্ছে না, এখন কি করা যাবে, এইভাবেই আমাদের চলতে হবে। তোমার তো একা একা কষ্ট হচ্ছে বলো, আর এই দোকান একাও চালানো সম্ভব না। আমরা এমনভাবে ছড়িয়ে নিয়েছি দোকানটা। এখন বিকেল 6টা বাজে, আর এখন আমি বাড়িতে যাব জিতুকে আনার জন্য। মামুন তাহলে চললাম, দেখো মামুনকে দোকানে রেখে যাচ্ছি। আর বন্ধুরা আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে বাড়িতে সাইকেলটা আছে, সাইকেলটা নিয়ে আসতে হবে। তাহলে এখন চলো হেঁটে হেঁটে যাওয়া যাক আমাদের বাড়ির দিকে। কিছুদিন আগে যে মামুনের শরীর খারাপ ছিল, সেই সময় ভিডিও বানাতে পারিনি, সেই কারণে আমার খুবই খারাপ লেগেছে। যেহেতু আমি প্রতিদিন ভিডিও বানাই চ্যানেলে, প্রতিদিন ভিডিও আপলোড করি, আজকে থেকে আবার ডেইলি ব্লগ স্টার্ট করলাম। এখন থেকে প্রতিদিন ভিডিও বানাবো, সে ভিডিও খারাপ হোক আর ভালো হোক, যাই হোক ভিডিও বানাবো। ধরা আমাদের বাড়ি যাওয়ার পথে এটা হলো শর্টকাট রাস্তা, আমরা যদি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই তাহলে পরে রাস্তা অনেক কম হয়, আর যদি সাইকেল নিয়ে যাই তাহলে অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। এ জিতু কই, জিতু, হ্যাঁ বাবা, কই দেখি এই ঘর, এই ঘর বানাতে পারিস? হ্যাঁ ঘুরলি, হ্যাঁ বর্ষা কি নিয়েছিস? এই ব্যাগটা ভালোই তো, রথের থেকে তো ভালোই কেনাকাটা হয়েছে। হ্যাঁ ভালো করেছিস। বন্ধুরা প্রচণ্ড মেঘ করেছে, আর কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা ভালোই গেছে, কিন্তু সন্ধ্যের পরে এমনভাবে বৃষ্টি শুরু হলো, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো, যে এই বছরের সেরা বৃষ্টি, সেরা বজ্র বিদ্যুৎ যাই বলো। আর বন্ধুরা সেই কারণেই আজকের ভিডিওটা এভাবেই শেষ করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে। সকলে খুব খুব ভালো থেকো, টাটা।